দামোদরে দেখা মিলল ডলফিনের। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের গোলসিতে। গোলসির শিল্লাঘাটে হঠাৎ দেখা মেলে একটি ডলফিনের। সকালে ডলফিনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ডলফিনটি মুখ তুলে নদীর জলে স্রোতের বিপরীত যেতে দেখেন তারা। জলে ডলফিনটিকে খেলা করতে দেখে ভিড় জমান উৎসুক মানুষজন। স্থানীয় বাসিন্দারা ঘটনা কৌতূহলের সঙ্গে উপভোগ করতে থাকেন। ডলফিনের খেলা করার দৃশ্য অনেকেই মোবাইল বন্দী করে রাখেন। এলাকার এক বাসিন্দা বলেন, বেলা ১০টা থেকে দুপুর পর্যন্ত ডলফিনটিকে দেখা যায়, তবে দুপুর ২:৩০টার পর আর দেখা যায়নি ডলফিনটিকে। ডলফিনটি দামোদরের মাঝ বরাবর স্রোতের বিপরীত দিকে উঠে যাচ্ছিল। অনুমান করা হচ্ছে ডলফিনটি সমুদ্র বা অন্য কোনো বড় নদী থেকে দামোদরে এসেছে। গত রবিবার বেলা ১:৩০টার সময় শিল্লাঘাটে একটা ডলফিন দেখা যায়। স্রোতের বিপরীতে ডলফিনটা আসে। আমরা অনেকেই যাই উৎসুক হয়ে মানুষ দেখার জন্য। যাওয়ার পর বেলা ২:৩০টা পর্যন্ত আমরা দেখি যে ডলফিনটা উঠছে, নামছে, খেলা করছে। মানুষ উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপরে মনে হলো যেন যে স্রোতের বিপরীতই চলে গেল আর ডলফিনটা যে এসছে হয়তো কোনো সমুদ্র থেকেও আসতে পারে, বড় নদী থেকেও আসতে পারে বা কোনো ড্যাম থেকেও আসতে পারে। হ্যাঁ, বনদপ্তরের লোক গিয়েছিল। বনদপ্তরের লোক যাওয়ার পর ওরা ওটাকে কীভাবে কভার করা যায় বা কীভাবে ওটাকে বাঁচানো যায় তার চেষ্টা করছিল, যাতে ওটার উপর কোনো আক্রমণ না হয় সেটা করার চেষ্টা করেছিল বনদপ্তর থেকে। এই আমাদের এখান থেকে গিয়েছিল, বিট অফিসার থেকে আরম্ভ করে অনেকেই গিয়েছিলেন। ডলফিন দেখতে সোমবারও স্থানীয় বাসিন্দারা দামোদর পাড়ে ভিড় করেন। এই বিষয়ে অতিরিক্ত বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানান, আমরা নজর রেখেছি। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ফের বনকর্মীদের সঙ্গে আমি নিজেও দামোদরে গিয়ে তদারকি করব। নিউজ আজ বাংলা, পূর্ব বর্ধমান। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে। ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।